হে গাই সয়িক কেমন আছেন আমি সাগর নজর নদা আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা স্টোরে আপনারা জানেন যে হাজার হাজার অ্যাপ রয়েছে তো এই অ্যাপগুলোর লিঙ্কগুলো আমাদের মাঝে মাঝে খুব দরকার হয় যাতে আমরা সেই লিঙ্কটাকে ফলো করে খুব সহজেই সেই অ্যাপটা পেয়ে যাই স্টোরে তো এই লিঙ্কটা আমরা কীভাবে পাই কেউ কেউ হয়তো তাদের কম্পিউটারের যে ব্রাউজার আছে সেখানে অ্যাপটি লিখে সার্চ করলে সেই লিঙ্কটি পেয়ে যায় আবার অনেকে মোবাইলের ব্রাউজার ওপেন করে সেই অ্যাপটি লিখে সার্চ করে যে লিঙ্কটা আসে সেটা পেয়ে যায় তো এইভাবে আমরা আসলে সেই অ্যাপগুলোর লিঙ্ক নিয়ে নিই তাই না তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে স্টোর থেকেই যে কোনো অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন খুব সহজেই তো এটার জন্য আমরা স্টোর ওপেন করি প্লেস্টোর ওপেন করার পর আমাদের এখন যে কোনো একটি অ্যাপ বাছাই করতে হবে মনে করি এই এস এম এস যে লেখাটি অ্যাপ রয়েছে এটি আমি বাছাই করছি তো এটার লিঙ্ক আমি এখন কিভাবে পাবো ওকে তো এটার লিঙ্ক পাওয়ার জন্য আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসলে এখানে শেয়ার নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এই যদি শেয়ারে আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেক রকম অপশন চলে আসছে তো এখানে অনেকের মোবাইলে হয়তো এটা শো করতে পারে যে কপি ক্লিক হ্যাঁ আপনি যদি কপি ক্লিকবোর্ডে ক্লিক করেন তাহলে এই অ্যাপটির যে লিঙ্কটা থাকে সেটা কপি হয়ে যায় এবং আপনি তখন যেখানেই পেস্ট করেন না কেন সেই লিংকটা আপনি সেখানে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার কপি ক্লিকবোর্ড নামে কোনো অপশন নাই তো আমি কি করতে পারি এই লিঙ্কটা পাওয়ার জন্য এই অ্যাপের তো এর জন্য আমরা যে কোনো একটা অপশান বাসাই করতে পারি মনে করি আমি ম্যাসেজিং অপশানটাই বাসাই করবো ওকে মনে করি না আমি অলরেডি বাসে করে ফেলছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ম্যাসেজে কিন্তু একটা লিঙ্ক চলে আসছে তাই না এই যে একটা লিঙ্ক চলে আসছে তো এই লিঙ্কটাই হলো এই যে অ্যাপটি এস এম এস অ্যাপ এই অ্যাপের একটি লিঙ্ক তো এইভাবে আমরা খুব সহজেই স্টোর থেকে যে কোনো অ্যাপের লিঙ্ক তৈরি করে নিতে পারবো তৈরি করে না যে কোনো অ্যাপের লিঙ্ক পেয়ে যাব খুব সহজেই তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিন এরকম নতুন ভিডিও আপলোড করে থাকি ওকে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে বন্ধু সবাই ভালো থাকবেন এবং নিবর্তি যত্ন নেবেন ওকে গুড বাই টাটা